আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের জন্য নতুন একটা ভিডিও, এটা হচ্ছে 3000 ক্যাপাসিটি একটা সেটার ও 1600 ক্যাপাসিটি একটা হ্যাচার। এই যে টোটাল দুইটা ইনকিউবেটার, সেটার এবং হ্যাচার, এর আগে আমি লাইভেও দেখাইছিলাম, এটা যখন কাজ চলছিল এখন ফুললি কমপ্লিট, ডেলিভারির জন্য রেডি। এর কিভাবে আমরা করছি ইনকিউবেটারগুলো, সেটার এবং হ্যাচার, এর কাজটা কি বিস্তারিত তুলে ধরবো, আশা করি পুরো ভিডিওটা। আমাদের এগুলো হচ্ছে সেটার ও হ্যাচার। বড় যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেটার, 3000 ক্যাপাসিটি সেটার, 3030 পিস, এটা হাঁস মুরগির ডিমের ক্ষেত্রে। আর যদি এখানে আপনি কোয়েল করেন সেক্ষেত্রে 3 গুণ করতে পারবেন, অর্থাৎ 9000 কোয়েল সেটারে দিতে পারবেন। সেটারের অর্থটা হচ্ছে ডিম ফুটার 3 দিন আগ পর্যন্ত যেখানে তা দেয় কিংবা ডিমটা টার্নিং হয় সেটাকে সেটার বলা হয়। এটা মুরগির ক্ষেত্রে 18 দিন এই সেটারে থাকে, আর হাঁসের ক্ষেত্রে 25 দিন সেটারে রাখতে হয়, তারপরে এটা হ্যাচারে দিতে হয়। আমরা আগে সেটারটা দেখাই। আমাদের বডিটা হচ্ছে মেলামাইন বডের, বডিটা মেলামাইন বডের, আমরা চতুর্দিকে সাই অ্যাঙ্গেল কভার করি এবং এটা স্ট্যান্ডার্ড মানে ভালো মানের বোর্ডটা দিয়ে আমরা এটা তৈরি করি। আর এটা আমাদের 100% অটোমেটিক ওয়াটার সিস্টেম, দেখতে পাচ্ছেন এখানে ওয়াটার রিজার্ভ, ওয়াটার ট্যাঙ্ক পাইপের সাহায্যে অটোমেটিক পানি ভিতরে যায়। কন্ট্রোলার হিসেবে আমরা XM18 ডুয়েল সার্কিট অরিজিনাল যে ভালো মানের কন্ট্রোলার এটা আমরা ব্যবহার করে থাকি। এবং আমাদের বডিটা দেখলেই বুঝবেন, চতুর্দিকে থাই অ্যাঙ্গেল কভার করা বডিটা অনেক মজবুত এবং দেখতে সুন্দর হয়। আমাদের এখানে একটা গ্লাস ইউজ করছি, গ্লাস দিয়ে দেখা যায় ভিতরে কি অবস্থা। তারপর ভিতরের অংশটা একটু যদি দেখি, এখানে আমরা 101 গ্রামের ট্রেগুলো দিয়ে এটা সেট দিয়ে রাখছি। উনি মূলত মুরগির ডিম ফোটাবে। এখানে 3টা ফ্যান ইউজ করছি, মানে একটা ইনকিউবেটরের যা যা বৈশিষ্ট্য সবগুলো এখানে রাখা হয়েছে এবং 100% অটোমেটিকলি এটা কাজ করবে, নির্দিষ্ট সময় পর পর টার্নিং করবে এটা এবং স্মুথলি টার্নিং করবে। আমরা চেষ্টা করছি সর্বোচ্চ গুণগত মানের দেয়া। এটা ঢাকায় যাবে, ঢাকা গাজীপুরে যাবে। আপনারা অনেকেই জানেন গাজীপুরে ইনকিউবেটরের বাজার, মানে ব্যাঙের ছাতার মতো গাজীপুরে ইনকিউবেটর তৈরি করে, কিন্তু ওখান থেকে লোক আমাদের এই ঠাকুরগাঁও 500 কিলোমিটার দূরে এখান থেকে যাবে। যদিও আমরা সারা বাংলাদেশে দেই কিন্তু ওনারা এসে নিয়ে যাবে পিক আপে করে। আর এই সাইজটা আমরা কুরিয়ারে দেই, কুরিয়ারে দেওয়া যায়। তো একজনের প্রতি বিশ্বাসের যে জিনিসটা, উনি বিশ্বাসের উপরে কিন্তু আমার কাছ থেকে নিচ্ছে, অথচ ওনার কাছে আছে। তা আমরা চেষ্টা করি কোয়ালিটি ফুল প্রোডাক্ট দেওয়া। তা আমরা কিন্তু মেলামাইন বোর্ড দিয়েই করি, আমরা কোনো প্লাস্টিক ককশিট 20 ডিম 40 ডিমের এরকম ইনকিউবেটার তৈরি করি না। দয়া করে এগুলোর জন্য কেউ ফোন দিবেন না। আমাদের সর্বনিম্ন 300 ক্যাপাসিটি। এটা আমাদের আই বাটনে এই লিঙ্কটা দেওয়া থাকবে, আমাদের সবচেয়ে ছোট যেটা, এবং 300, 600, 1200 এগুলো সেটার হেজার একসাথে। আর এটা শুধু সেটার, এগুলো সেটার হেজার আলাদা, অর্থাৎ ডিমটা ফুটার 3 দিন আগ পর্যন্ত এই ট্রিতে থাকবে, এরপরে ওইটা হ্যাচারে রাখতে হবে। এটা 100% অটোমেটিক, এখানে আর্দ্রতা তৈরি হচ্ছে একবার প্রপারলি। দেখেন অনেক বাষ্প, অনেক বাষ্প ছড়াচ্ছে ফ্যানের জন্য। এখানে সুইচ আমরা ইউজ করছি। মোট কথা যে এটা ব্যবহার করবে খুব ইজিলি ব্যবহার করবে, তার কোনো ধরনের প্যারা থাকবে না ইনশাল্লাহ। এটাতে উনি সেটার হচ্ছে 3000 নিচ্ছে, 1600 মানে 1500 হয়, আমরা 1600 হিসাব করে দিছি, ডাবল করে দিছি দুইটা করে 100 ডিমে, সেক্ষেত্রে উনি 1500 করে ডিম ঢুকাইতে পারবে। আজকে 1500 ডিম ঢুকাইলো, একটা নির্দিষ্ট 1 সপ্তাহ 5 দিন কিংবা 10 দিন গ্যাপ দিয়ে আবার 1500 ডিম ঢুকাইলো। এভাবে আপনারা যদি কোয়েল করতে চান তাহলে এই সেটআপে অর্ধেক করে ডিম দিতে হবে,
যেমন এখানে 9000 আপনি 4500 ডিম দিতে পারবেন কোয়েলে। আমরা লাগাই দিলাম, এটা রানিং অবস্থায় আমরা এটা বারবার সব প্রতিটা জিনিস চেক করছি, চেক করার পরেই একে ওকে করা হয়েছে। এখন ডেলিভারির অপেক্ষায়, আশা করি আগামীকালকে নেওয়ার কথা। আর আপনাদের যদি কারো গাজীপুরের আশপাশে, ওনারা সম্ভবত মুরগি বাচ্চা ফোটাবে, টাইগার মুরগি, এটা এখন তো পপুলার টাইগার মুরগি, কারণ সারা বাংলাদেশে টাইগারটা অনেক জনপ্রিয়তা পেয়েছে, যদি বাচ্চার প্রয়োজন হয় আমি ডেসক্রিপশনে খামারি নাম্বার দিয়ে দেবো, আপনারা ওনাদের সাথে যোগাযোগ করবেন। আর যদি কাছাকাছি হন, তারা যদি মেশিন দেখতে চান ওখানে মেশিনটাও দেখতে পারবেন, আপনাদের যদি মেশিনের প্রয়োজন হয় অবশ্যই যোগাযোগ করবেন, ডিসপ্লেতে দেওয়া নাম্বারে অথবা মেশিনের গায়েও নাম্বার থাকবে। আমরা এখন হ্যাচারটা দেখব। হাইজে কিন্তু প্রায় কাছাকাছি হ্যাচারটাতে একটু স্পেস বেশি লাগে, হ্যাচারটা যত খোলামেলা বেশি হবে তত হ্যাচিং রেট কিংবা বাচ্চা ফুটার হার বাড়বে। এটা তো আমরা যথারীতি কন্ট্রোলার হিসেবে XM18 কন্ট্রোলার দিচ্ছি, এই সেটিংসগুলো দেখাচ্ছি না, কারণ সেটিংসগুলো আমার অনেক ভিডিও আছে ইউটিউবে, আপনারা ইউটিউবে ভিজিট করলে আমার এই ভিডিওগুলো পাবেন, অনেক ধরনের ভিডিও আছে। তো এখানে আমরা সেটারের যে আর্দ্রতার তাপ, হ্যাচারে কিছুটা ভিন্নতা আছে, হ্যাচারে তাপ একটু কম লাগে, আর্দ্রতা একটু বেশি লাগে। আমরা ওইটা সেট আপ দিয়ে রাখছি, ওভাবেই চলবে। আমরা ভিতরে ফ্যানটা বন্ধ রাখছি, এই জন্য আর্দ্রতাটা উঠতেছে না, কারণ আওয়াজ করবে, এই জন্য ফ্যানটা আমরা অফ রাখছি। এটা তো স্যামলি এই বডিটা ওভাবেই করা হয়েছে, তবে এটার বডিটা ওইটার তুলনায় একটু ভিন্ন। আমরা ভিতরের অংশটা দেখি, মানে হ্যাচার সবাই তৈরি করে, মানে এরকম ভাবে আসলে কেউ করে কিনা আমার সন্দেহ আছে, এটার আমি ব্যাখ্যাটা আমি দিচ্ছি এবং তাহলে বুঝবে। এটাতে সবকিছু সেম, কিন্তু এটাতে ডিমটা শুধু ঘুরবে না, স্থির ভাবে থাকবে। আমাদের হ্যাচারটা যদি দেখাই, হ্যাচারটা দেখেন, এখানে 1600, এগুলো কিন্তু চাইনিজ ট্রে, এগুলো চাইনিজ ট্রে, আটটা ট্রে, এক এক মানে দুই আটটা সেল পাশাপাশি দুইটা করে ট্রে আছে, আপনি যেটা ইচ্ছে এটা বের করতে পারবেন। আর হ্যাচারের গুমরটা বলি, আপনারা কেউ যদি হ্যাচার নিতে চান কারো কাছে, অবশ্যই বলবেন সিঙ্গেল সেল সিস্টেম করে দিতে, তাহলে আপনার ব্যবহার করতে আপনি সহজ হবে। এই আমি যেটা টান দিলাম বেড়ে আসবে, আবার এখানে শুকাই দিলাম চলে যাবে, আমি যদি চাই এই যে নিচেরটা টান দিলাম বেড়ে আসবে। কিন্তু সবাই যেটা হ্যাচার করে ওটা কিন্তু একটা উপায় একটা রেখে দেয়, এরকম করা যেত আর কি, 2200-2500 করা যেত। কিন্তু যারা ব্যবহার করবে তাদের জন্য খুবই সমস্যা। আর এটা যদি ভিতরে চলে গেল, কারণ ক্লিয়ারটা এত ক্লিয়ার নিছি, কারণ হ্যাচার যত খোলামেলা হবে তত হ্যাচিং রেট বেশি হবে, যেটা আমি আগেও বললাম। এটা চতুর্দিকে অন্তত 6-7 ইঞ্চি করে ক্লিয়ার থাকবে, দুই সাইড মানে 1 ফিট প্লাস ক্লিয়ার আছে। আর আপনি যে ওই যে ওভাবে একটার উপরে একটা যখন হ্যাচিং নেবেন, তখন আপনার নিচের হ্যাচিং ট্রেটা যদি বের করতে চান আপনাকে সবগুলো আলাদা করতে হবে, এটা নানান ঝামেলা পথ। আর এইভাবে সেল সিস্টেম থাকলে আপনি যে কোনো ডিম আলাদা আলাদা করে দিলেন, আপনি যেটা ইচ্ছে বের করে চেক করলেন দেখলেন। তাই হ্যাচারটা আমরা এভাবে করি, এটা একবারে স্পেশাল। আর এগুলো যারা ব্যবহার করে তারাই শুধু এর মর্মটা বুঝবে। আর অনেক ইনকিউবেটর তৈরি করে কিংবা আমাদের কাছে ইনকিউবেটর নিচ্ছে, নেওয়ার পরে দেখে দেখে বানায়, এটা তো আর হলো না। যারা এগুলো প্র্যাকটিক্যালি ব্যবহার করে তারাই এই সমস্যাটা বুঝবে এবং সে সমাধানের চেষ্টা করবে। আমরা আসলে খামারি থেকে পর্যায়ে আসছি, আমরা জানি ইনকিউবেটর যত সহজ হবে, যত ইজিলি ব্যবহার করা যাবে, সেটা সবার জন্য ভালো। তো আমরা হ্যাচারটা এভাবে করছি,
1600 ক্যাপাসিটি হ্যাচার হাঁস মুরগির ক্ষেত্রে, এটাও ফুললি অটোমেটিক। ফুললি অটোমেটিক বলতে শুধু ডিম ঘুরলেই যে অটো হইলো তা না, অনেকেই অটো ইনকিউবেটর বলে বিভিন্ন মাধ্যমে টাইমার দিয়ে টার্নিং করে বলে যে এটা অটো, আসলে কিন্তু ফুল অটো না। ওটা ফুল অটো বলতে ওভার টেম্পারেচার, ভেন্টিলেশন, টার্নিং, হ্যাঁ এই জিনিসগুলা, আর্দ্রতা নিয়ন্ত্রণ, এগুলো যদি না হয় তাহলে ওটাকে অটো বলা যায় না। ডিম শুধু ঘুরলেই অটো না, তার আনুষঙ্গিক অনেকগুলো কাজ আছে। যেমন এটা ফুল অটো বলা হয়েছে, অনেকে ভাববে এটা তো ঘুরবে না ডিম, শুধু ঘুরবে না, বাকি আরো অনেক কিছু প্রয়োজন আছে, সেগুলো এখানে অটোমেটিক ভাবে কাজ করে। আর সবচেয়ে মেইন বিষয় হচ্ছে আর্দ্রতা এবং তাপ, এই দুইটা জিনিস তো লাগবেই ঠিকঠাক। তারপরে আর্দ্রতা এবং তাপ এটা ঠিক থাকার পরে আপনার ভেন্টিলেশন, যেটা বাতাস আদান প্রদান, মানে ফ্রেশ বাতাস আসবে যাবে, এবং ওভার টেম্পারেচার, এই জিনিসগুলো জড়িত। সেক্ষেত্রে সবগুলো যদি ঠিক থাকে আপনি হ্যাচিংয়ের ভালো আসবে, এবং হ্যাচিংয়ের ভালো আসতে বাধ্য। আর আরেকটা জিনিস বুঝা দিই, ইনকিউবেটর হ্যাচিং টাইমে চেষ্টা করবেন যত কম খোলা দরজা। আপনি মনে করবেন যে বারবার দরজা খুলে দেখতেছেন যে আমার বাচ্চা ফুটতেছে কতগুলো দেখি, এভাবে কিন্তু আপনার হ্যাচিং রেট খারাপ আসবে, এবং ওই আর্দ্রতাটা বেড়ে যাবে, ডিমগুলো হার্ড হয়ে যাবে, বাচ্চা ফুটবে না, তখন কিন্তু আপনি ইনকিউবেটরে দোষ দেবেন। তো অবশ্যই চেষ্টা করবেন এই হ্যাচিং টাইমে যতটুকু সম্ভব কম খুলবেন। আর আমরা এখানে ফ্যান সিস্টেম, ফ্যানে সুইচ সিস্টেম করছি, দরজা খুললে ফ্যানটা অফ করে দিবে, অফ করে যদি কোনো কাজ থাকে দ্রুত সেরে আবার দরজাটা লাগাই দিতে হবে। হ্যাচিং টাইমে যতটুকু সম্ভব দরজাটা কম খুলতে হবে, তাহলে আপনি হ্যাচিং রেট ভালো হবে। ইনকিউবেটর প্রয়োজনে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আমাদের লোকেশন ঠাকুরগাঁও সদরে, আর কুরিয়ারে আমরা সারা বাংলাদেশে এগুলো সরবরাহ করি। আর এই দুইটার দাম হচ্ছে 90,000 টাকা, কুরিয়ারে নিলে কুরিয়ার চার্জটা যোগ হবে। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।